আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকাল সাড়ে নটা মতন বাজে তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার মানেই তো খাওয়া দাওয়া না তো রবিবারে আজকে কি রান্না করছি তোমার তো অবশ্যই দেখাবো আর স্নান করে কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে আর গোপাল সোনা কিন্তু বসে আছে খেলনা নিয়ে দেখো যা গরম পড়েছে সকালবেলা কী বলো তো বাসিকাস সেরে আর আমি একেবারে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর এই দেখো আমার গোপালকে আমি বসিয়ে রেখে দিয়েছি স্নান টেনার পরিয়ে আর দেখো কিন্তু খেলনা নিয়ে বসে আছে আর যেহেতু প্রচুর গরম পড়ছে গায়ে কিন্তু কিচ্ছু আমি পরিয়ে দিইনি কেননা ও তো ছোটো বাচ্চা গরম লাগবে আর একটা প্যান্ট পরিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছি তাহলে এবার রান্নাঘরে যাব আর কি কি রান্না করছি চলো তোমাদের দেখা তো দেখো চলে এসেছি কিন্তু এখন রান্নাঘরে দেখো সকালে তৈরি হবে কি বলতো পরোটা আর তার সাথে কাবলি ছোলা আর আলু দিয়ে একটা তরকারি আর আজকে যেহেতু রবিবার তো রবিবারে একটু চিকেন হবে তো তার জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা এখানে কেটে নিয়েছি আর এই মিক্সচার মেশিনের ছোট্ট জারটায় আমি কিন্তু আদা আর অল্প একটু রসুন নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করব। আর দেখো আজকে হবে পুঁই শাক আর চলো প্রথমে আমি সকালের খাবারটা রেডি করে দিই তোমরা ভিডিওর সাথে থাকো তো কাবলি ছড়া আর আলুটা প্রথমে সেদ্ধ করে নেব তো তার জন্য দেখো কুকার কিন্তু নিয়ে নিয়েছি আর এই কুকারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাবলি ছড়া আলুটা তো বন্ধুরা ওইদিকে তারে কাবলি ছোলা আর আলুটা সেদ্ধ হোক আর এই দিকে কিন্তু আমি ফটাফট রুটিটা বানিয়ে নিচ্ছি তো একদিকে রুটি বেলছে আর ছেঁকছি কিন্তু ছেঁকাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তো চলো রুটিগুলো তাহলে তাড়াতাড়ি করে ছেঁকে নিই তো দেখো এইদিকে কিন্তু তিনখানা করে রুটি আমি ছেঁকছি মানে হালকা হালকা তেল দিয়ে কিন্তু তিনটে করে রুটি আমি ছেঁকে নিচ্ছি রুটি না পরোটা তো গোল গোল করে বানিয়েছি আজকে যেহেতু তো চলো কারা কারা এরকম গোল গোল করে পরোটা বানাও অবশ্যই শেয়ার করো আর করাটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা দেওয়া হয়ে গেল আর এখন কি বলো তো দেবো তেলের মধ্যে জিরে তো দিয়ে দিচ্ছে এখন জিরে আর যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা রসুন তো অল্প একটু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর দেব অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব প্রথমে আর দেখো কুকার থেকে কিন্তু জলটা আমি পাত্রে নামিয়ে রাখলাম আর কাবলি ছোলার আলুটা এখন দিয়ে দিচ্ছি করার মধ্যে দিয়ে এবার ভালো করে আগে কষিয়ে নেব একটু তারপর যে জলটা আমি ঢেলে রেখে দিয়েছি তো সেই জলটাও কিন্তু দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি জলটা আর কোনো রকম আমি জল দেব না এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে অলরেডি তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে আর ঢাকা দিয়ে দিয়েও সেদ্ধ করে নিয়েছি তো দেখো আলুটা একটু বেশি মোটা মোটা করে দেওয়া হয়ে গিয়েছিল বলে আলুটা কি বলো তো চেয়ে চেয়ে রয়েছে একটু ছোট ছোট করে দিলেই বেশি ভালো হতো তো চলো কাবড়ি ছোড়া তরকারিটা কিন্তু রান্না হয়ে গেল আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো এটা বাড়িতেই বানিয়েছি আর রান্নাটা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর চলো সকালের খাবার তো খাবো তো তার জন্য খাবারটা আমি বেড়ে নিয়েছি বসে পড়েছে হয়ে যাওয়া উচিত

আছে চানা পটোটা আছে তার সঙ্গে পেঁয়াজ কুচি আছে আর আছে শোষা তার সঙ্গে আবার একটা খুব ভালো প্রোটিনযুক্ত খাবার পেটের সবথেকে ভালো জিনিস এটা কি কপ করে রেড কপে শুরু করি আমি অলরেডি খারাপ শুরু করে দিই কিন্তু ऑलरेडी কার ছুনগুলো লেকিন কিন্তু করটা হরি তো আর সকালবেলা ও কিছুই লাগে না এটা একটা ফেভারিট খাবার দুপুরে রান্না হবে তো তার জন্য দেখো মাছের মাথা নিয়ে এসেছে আর চিকেন এনেছে তো চিকেন কি বলতো তো এর জন্য এগুলো আলাদা করে রাখলাম আর এটা হচ্ছে আমাদের জন্য তো বন্ধুরা চলো এখন ডিমগুলো ধুয়ে নেবো আর ডিমের মধ্যে নোংরা দেখো ডিমটাকে তো ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে নোংরাটা পরিষ্কার করা যায় আর এই দেখো একটা ডিম ফেটেও গিয়েছিল এটা ফ্রিজে রাখবো আর এখন কিন্তু মেয়ের চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো চালটাকে একটু ভালো করে তিন চারবার ধুয়ে তারপর কিন্তু আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব তো চলো ভালো করে ধুয়ে নিই চালটা আর এখন ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো এত নোংরা মানে হাত দিতেই আমার ইচ্ছা করছে না জানো তো তো কিছুই করার নেই খেতে গেলে তো করতেই হবে এইগুলো আর আমি যদি না করি তাহলে করবে কে বলো তো চলো ডিমগুলো তাহলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিই তো উঠছে না জানো তো তো এখন কিন্তু আমি কসবাইট দিয়ে ঘষে ঘষে ডিম থেকে নোংরাগুলো তুলে নিলাম আর ডিমগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে আর এখন জল ছড়িয়ে রেখে দেব ফ্রিজের মধ্যে আর দেখো বন্ধুরা মাছ তো এনেছে তোমাদের দাদা ভাই তো মাছগুলো এখন আঁশ ছাড়াবো তো নোখ দিয়ে জানো তো আঁশ ছাড়তে না খুবই মানে ব্যথা লাগে জানো নোখে আর নোখের মধ্যে যদি আঁশ ঢুকে যায় একবার তো খুবই কিন্তু নোখ ব্যথা করে তো চলো আঁশগুলো তো ছাড়িয়ে নিয়েছি আর এখন মাছগুলো ভালো করে ঘষে ঘষে মানে হাত দিয়ে দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু ধুয়ে নিলাম আর এইদিকে দেখো মাছ মাংস দুটোই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ তো প্রথমে নুন দিয়েছি এখন দিচ্ছি হলুদ আর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আর দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর অল্প একটু কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো তো এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আর নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাছটাকেও মাখিয়ে রাখবো আর মাংসটাওকেও কিন্তু মাখিয়ে রাখছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর মেয়ের ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর আমাদের ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে আর এখন আমি মাছগুলো ভেজে নেব মানে মাছের মাথাগুলো এখন ভেজে নেব তো দিয়ে দিলাম মাছের মাথা আর এগুলো ভেজে তুলে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো এর মধ্যে পুঁই শাকটা রান্না করে নেব। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর পুঁই শাকের মধ্যে এখন দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর একটু দেবো ধনে গুঁড়ো আর এই দিকে মাংসটা রান্না করব তো তার জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে তো আদা তারপর পেঁয়াজ রসুন এগুলোই দিয়েছি আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন মাংসটাও ঢেলে দিলাম আর আলুটাও কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর একদম কিন্তু আঁচটা কমিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিয়ে কষালে কি বলো তো মাংসটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে দিকে মেয়ের জন্য যে মাংসটা তুলে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি আর চলো রান্না বান্না পুরো কমপ্লিট তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাক